শুরু করছি সামিয়া বিনতে হামিদের উপন্যাস অরুণিকা পর্ব চৌত্রিশ লাল রঙের বেনারসি শাড়ি পরে বসে আছে অরুণিকা আজ প্রথম সে শাড়ি পরেছে মাউসিয়ার তাকে ইচ্ছে মতো সাজিয়ে দিয়েছে শতাব্দী হুইল চেয়ারে বসে অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আজ অরুণিকার নতুন জীবন শুরু হতে যাচ্ছে তাই উপমাও সব অভিমান বলে অরুণিকার জন্য আজ বাসায় ফিরেছে সানায়া আর রাহিও অরুণিকার বিশেষ অনুরোধে অরুণিকাকে সঙ্গ দিতে এসেছে এই পাঁচজন মেয়ে অতিথি ছাড়া অরুণিকাকে সঙ্গ দেওয়ার জন্য আর কেউই নেই অরুণিকা বসা থেকে উঠে শতাব্দীর পাশে বসে তার হাতটি ধরলো আর বলল সত আপু আমার ভীষণ ভয় করছে উপমা অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল কেন ভয় পাচ্ছ অরুণিকা তোমাকে কোথায় আমরা বাইরে বিয়ে দিচ্ছি বলো শুধু তিনতলা থেকে দুতলায় শিফট হবে অরুণিকা উপমার কথায় মলিন হাসলো কয়েকদিন ধরে আহানব তার উপর খুবই ক্ষিপ্ত সেদিনের ঘটনার পর থেকে আহানব খুব দূরত্ব রাখছে অরুণিকাকে দেখলেই সে সরে যায় এখন আহানব যে তাকে ক্ষমা করেনি এটা সে নিশ্চিত কিন্তু ক্ষমা না করে যে আহানব তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে এটা নিয়েই তার ভীতি সে মনে মনে ভাবছে বিয়ের পর আহানবের সাথে সে কিভাবে ওঠো বসা করবে আহনাব কি এরপর তাকে ক্ষমা করে দেবে আহানব যদি তার কাছে আসতে চায় তাহলে সে কি করবে কি বলবে কিভাবে সম্বোধন করবে আগে তো আহানবের সাথে ছোটখাটো বিষয় নিয়েই খুনসুটিতে ব্যস্ত থাকত এখন আহানব যদি তার বড় হয়ে যায় তাহলে কি আগের মতোই আহানবের সাথে ঝগড়া করতে পারবে উপমার মতো সব মনের না পুষে রাখতে হবে অরুণিকার মনে অনেক প্রশ্ন এতদিন সে ছজন পুরুষের কাছে আমানত ছিল আর এখন সে শুধুই আহানবের আমানত হবে তাদের সম্পর্কের এত বড় পরিবর্তনে অরুণিকার ঠিক কি করা উচিত সে বুঝে উঠতে পারছে না এমনকি সে কারো কাছে জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না সানায়া আর রাহের সাথে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ না সাথে সাথেও চার বছরের দূরত্ব থাকায় সেই ঘনিষ্ঠতা অনেক কমে গেছে এদিকে শতাব্দী কথা বলতে পারে না আর উপমা আজই এসেছে তাই অরুণিকা এত কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি কিছুক্ষণ পর একজন হুজুর অরুণিকার কবুল নেওয়ার জন্য ঘরে এলো অরুণিকা উপমার হাত শক্ত করে ধরে কেঁদে দিল অরুণিকাকে কাঁদতে দেখে সবাই ব্যস্ত হয়ে গেল রুমের বাইরে তুর্য আর ইমন দাঁড়িয়ে আছে তারা অরুণিকার কান্নার শব্দ পেয়ে ভেতরে এলো ইমন বলল অরুণিকা কবল বলার পরই না হয় কান্নাকাটি করো এখন কাঁদছো কেন মাউসিয়াত ইমনকে উদ্দেশ্য করে ধমকের বলল তুমি মেয়েদের কান্নার কারণ বুঝবে না ও কাঁদলে কাঁদুক না তুমি আটকাচ্ছ কেন ইমন মাউসিয়াতের বকুনি খেয়ে মুখ ভার করে বলল শুধু ধমকাবে তুর্য বলল তোর বউ তো তাও ধমকাচ্ছে আর আমার বউ তো মুখে স্কস্টেপ লাগিয়ে বসে আছে কথাও বলছে না আমার দিকে তাকাচ্ছেও না আরফ পেছন থেকে সে অরুণিকার পাশে বসলো অরুণিকা আরফের হাত ধরে ও তো আমার সাথে রাগ করে আছে কবুল বলার পর যদি আমাকে বকা দেয় আমাকে যদি মারে তখন কি তুমি আমাকে প্রোটেক্ট করতে আসবে না আর ব্যস্ত কণ্ঠে বলল। আহনব তোমাকে কেন মারবে ওরু ছোটবেলা থেকে তো বকাছকা করতো মাঝে মাঝে আমার কান মলে দেয় না বলো তখন তো আমি তোমার কাছে অভিযোগ নিয়ে যেতাম এখন বকলে কি তুমি আমাকে আগের মতো প্রোটেক্ট করবে না আমার পক্ষ নেবে না তুর যে বলল টুইঙ্কেল আমরা সবাই তোমার পক্ষে আছি আহন যদি কিছু বলে তোমাকে আমরা ওর নাক ফাটিয়ে দেব তাহলে তোমরা কেন বারবার বলছো বিয়ের পর আমার সব দায়িত্ব ওর একার তোমরা কি আর আমার দায়িত্ব নেবে না উপমা অরুণিকার কাঁধে হাত রেখে বলল অরুণিকা শোনো বিয়ের পর আমি তোমার রক স্টারের সাথে এই বাসে এসেছি মাওসিয়া তো ঠিক তেমনই ইমনের সাথে আছে কিন্তু তারপর আমরা বাবা মার কাছ থেকে দূরে সরে যাইনি এখনও তারা আমার সব বিষয়ে সিদ্ধান্ত নেন আমাকে প্রোটেক্ট করার জন্য নিজেদের সাথে রেখেছেন তাহলে বাকিরা কেন তোমার প্রোটেক্ট করার জন্য আসবে না যখনই তোমার কারো প্রয়োজন হবে তখনই সবাই ছুটে আসবে তুমি তো আমাদের প্রাণ তুমি তো এখনও তাদের ছোট্ট অরুণিকাই আছো অরুণিকা চোখের পানি মুছে পড়লো আগে আহনাবকে বলো আমার সাথে সুন্দর করে কথা বলতে ও তো আমার সাথে কথাই বলে না ও কথা না বললে আমি কবল বলবো না তোর চে বললো আচ্ছা আমি ওকে এখানে টেনে আনছি দেখবে এখনই তোমার সাথে মিষ্টি ভাষায় কথা বলবে তোর নামলো ইমন নেমে আহনবকে সব জানালো ইভান সব শুনে মাথায় হাত দিয়ে বলল শুরু হয়ে গেছে করা আহনব যাও গিয়ে হুব স্ত্রীকে কবুল বলার জন্য রাজি করাও নয়তো তোমার মান সম্মান থাকবে না আহনাব বসা থেকে উঠতে উঠতে বলল পৃথিবীতে আমি মনে হয় প্রথমবার যার বউ তাকে বিয়ে আগে এমন উদ্ভত শর্ত দিয়েছে ইমন আহনাফের কাঁধে হাত পুরি এপ দিতে বলল সবই কপাল আহনাফ উপরে উঠে অরুণিকাকে দেখে চিয়ে বলল তুমি কি এখন আমাকে বিয়ে করবা নাকি করবা না অরুণিকা মুখ ভার করে আরফের হাত ঝাঁকিয়ে বলল দেখেছ আরফ দেখেছ আমার সাথে কিভাবে কথা বলছে আরফ আহনাফকে ইশারাই শান্ত হতে বলল আরফ বলল আহনাফ তুই ওর সাথে সুন্দর করে কথা বল এখন তো তোরা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস এখন আর পুরনো বিষয় মনে না রাখাই ভালো আহানা পুত্তরে মাথা নেড়ে অরুণিকার সামনে এসে দাঁড়িয়ে হালকা এসে বললো অরু তুমি কি কবুল বলবে না অরুণিকা মুচকে এসে মাথা নেড়ে বলল হ্যাঁ এখন ঠিক আছে এখন বলবো কবুল 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 বিয়ের এরপর স্বাক্ষর করলো আহনাব এবার বাঁকা এসে নিচে নামতে নামতে ভাবলো এবার বুঝবে মজা এত বছর আমাকে জ্বালিয়ে মেরেছ এবার সময় আমার হাতে আছে এখন আমি তোমাকে সবকিছু সুদে আসলে ফিরিয়ে দেবো মিসেস আহনাব আহনাব কোবল বলার পর বিয়ের কার্যবিধি সমাপ্ত হলো তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে অরুণিকাকে আহনাবের ঘরে নিয়ে যাওয়া হবে আপাতত সে নিজের ঘরেই থাকবে এদিকে আহনাবের সাথে ছবি তুলতে তুলতে রাত একটা বেজে গেছে তবুও অরুণিকার ছবি তোলার শখ মিটেনি তাই সে নিজেই ঘরে বসে একা একা ছবি তুলছে এদিকে শতাব্দীর চোখ পিট পিট করে অরুণিকার দিকে তাকিয়ে আছে অরুণিকা বলল শতু আপু আমি তো নিজেকে দেখেই প্রেমে পড়ে যাচ্ছি আমাকে শাড়িতে অনেক ভালো লাগছে না শতাব্দী চোখের ইশারে হ্যাঁ বুঝল অরুণিকা শতাব্দীর হ্যাঁ শুনে আবার ফোন নিয়ে ছবি উঠাচ্ছে আর বিড় করে বলছে কিন্তু ওই আহনাবের বাচ্চাটা একটু আমার প্রশংসা করেনি হঠাৎ অরুণিকার ফোন বেঁচে উঠল ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে সে শতাব্দীর দিকে তাকিয়ে বলল এত রাতে কে ফোন দিয়েছে বলতো হয়তো আমার কলেজ ফ্রেন্ড ফেসবুকে ইন কেস স্টেটাস বসিয়েছি তাই হয়তো কল দিয়েছে অরুণিকা কল ধরতে ওপাশ থেকে কেউ একজন বললো অরু বিয়েটা কেন করেছো আমি তোমাকে কতবার বোঝালাম তবুও তুমি কি আমার ভালোবাসা বুঝতে পারো নি অরুণিকা ভ্রু কুচকে বলল ইমান আপনি হ্যাঁ আমি এক সপ্তাহ সময় ছিল আমাদের হাতে বাসার কেউ রাজি না হলে আমরা পালিয়ে বিয়ে করতে পারতাম পরে সবাই এমনিতেই মেনে নিত কেউ উল্টাপাল্টা বলছেন হ্যাঁ বললাম তো আমি আপনাকে ভালোবাসি না তবুও কেন বারবার আমাকে বিরক্ত করছেন আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমি সব জানি অরু প্লিজ এখনও সময় আছে তুমি আমার কাছে চলে আসো হ্যাঁ আমি এতদিন বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু তুমি যখন আমার কাছে চলে আসবে আমি সব ঠিক করে নেব আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম সাহস পাইনি কিন্তু এখন যখন জেনেছি তুমিও আমাকে ভালোবাসো নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছি না অরুণিকা কিছু না বলে ফোন কেটে দিয়ে নম্বরটি ব্লক করে দিল এই নিয়ে ইমানের সতেরোটি নম্বর সে ব্লক করেছে সে এক সপ্তাহ ধরে ইমান অরুণিকাকে পালিয়ে আসার জন্য জোড়াচুরি করছে কিন্তু অরুণিকার একটাই উত্তর সে কোনোভাবে আরবদের সাথে প্রতারণা করতে পারবে না আরব যেখানে রাজি নেই সেখানে ওর কোনো হ্যাঁ নেই অরুণিকা ফোন রেখে শতাব্দীর অবাক লাগছে আমি ইমানকে পছন্দ করি এই কথাটা ইমান কিভাবে বলো বলতো ইমান এসব জানার পর থেকে আমাকে একটু শান্তি দিচ্ছে না বারবার পালিয়ে আসার জন্য জোর করছে আমি তো আগে থেকেই বসতাম ও আমাকে পছন্দ করতো হয়তো এখন আমি ওকে পছন্দ করি এটা জানার পর থেকে জোড়াচুরি করছে কিন্তু যা হচ্ছে তাতে আমি খুব অবাক হচ্ছি কারণ এই বাড়িতে কেউ একজন তো চাইতো আমার আর আহনবের বিয়ে না হোক কারণ এমন জোর করলে আমি পালিয়ে যাওয়াটা স্বাভাবিক তাই না কিন্তু আমি পালাচ্ছি না কারণ আমি আরফদের কষ্ট দিতে চাই না আর এটা আরফরা ভালোভাবে জানে যে আমি ওদের ধোকা দেব না কিন্তু কে জানে না এটা মো ভাবিও জানে আমি আরফের কথা আমার না হয় না ভাবি তো আমাকে ছোটোবেলা থেকেই জিনে আমাকে চেনে না শুধু আরবান মামা আর আমার ওনাকেই সন্দেহ হচ্ছে কিন্তু এটা বুঝতে পারছি না উনি কেনই বা ইমানকে এসব বলবে শতাব্দী অরুণিকাকে কিছু একটা বলার চেষ্টা করতে লাগলো কিন্তু পারছে না অরুণিকা শতাব্দীর হাত ধরে বলল চিন্তা করো না আপু আমি পালাবো না অরুণিকা তার আপন মানুষদের ছেড়ে কোথাও যাবে না হ্যাঁ আহনামকে আমি অমন ভালোবাসি না হয়তো যে ভালোবাসা তোমার আর তাহমিদের মধ্যে আছে সেই ভালোবাসা আমাদের মধ্যে নেই কিন্তু আহনামকে আমি অনেক ভালোবাসি যে ভালোবাসি শুধু বিশ্বাস আছে আমার আর আহনাবের অনুভূতিহীন ভালোবাসা চমৎকার না সত আপু এদিকে মুর্শিদ জুবাইর আর রিয়াজুর রহমান মুখোমুখি বসে আছেন মুর্শিদ জুবাইর গম্ভীর মুখে বললেন তুই এত কিছু কিভাবে জানলি রিয়াজ শাহবাজ খান জানিয়েছে ওনাকে নাকি অরুণিকা আর আহানাবের বিয়েতেও নিমন্ত্রণ করা হয়নি অরুণিকার সাথে দেখা করতে দেওয়া হয়নি সবাই ভাবছে উনি মির্জা গ্রুপের সাথে মিলিত হয়ে ওই রাতে খুন করিয়েছেন কিন্তু বিষয়টা পুরোটাই উল্টো খুন করিয়েছে রহমতুল্লাহ আর রহমতুল্লাহকে সব তথ্য দিয়েছে তার ছেলে রুকন কিন্তু রহমতুল্লার এখানে কি লাভ হলো এটাই তো বুঝতে পারছি না তুই বললি রহমতুল্লাহ সেদিন তোর কথাই আমবাগান গিয়েছিল তার মানে সে আগে থেকে জানতো তোকে মৈত্রী গ্রুপের কেউ একজন ফোন দেবে এদের ছজনের বেঁচে যাওয়া কোনো ভাগ্যের খেলা ছিল না এটা ওদেরই পরিকল্পনার অংশ ছিল কিন্তু অরুণিকার বেঁচে যাওয়াটা ওদের ভাবনারও বাইরে ছিল এখন তোর কথা মতে ওদের ছজনের ভাষ্য মতে আর উপমা আর তোর বিয়ের দিনের ঘটনা সব কিছু ক্যালকুলেশন করে বুঝলাম ওদের বিয়ে হোক এটা কেউ চায় না যে ওদের বাঁচিয়ে রেখেছে সেই মূলত চায় না শতাব্দী নামের ওই মেয়েটির বিয়ের দিন ওদের কিছু লোক পিছু নিয়েছে তাই তাহমেদ দ্বিতীয়বার শতাব্দীকে নিয়ে ভাবার কোনো সুযোগ পায়নি তোর জুপমার বিয়ের দিন ওদের উপর হামলা হয়েছিল ইমন আর মাওসাদের বিয়ের আগে আদিলের খুন হয়েছিল আবার এখন অরুণিকা আর হানফের বিয়ের আগে কোনো নতুন ঝামেলা করার সম্ভাবনা থাকতে পারে এর একটা কারণ থাকতে পারে বিয়ে হলে ওদের সম্পত্তির ভাগ ওদের স্ত্রীদের নামে চলে যাবে এরপর উইল অনুসারে ওদের স্ত্রীদের মৃত্যুর পর তাদের সন্তান না থাকলে এই ভাগ কেউই পাবে না তাহলে সব কিছু ঘুরে ফিরে সম্পত্তির ভাগে এসে আটকাচ্ছে কিন্তু ওরা বেঁচে থাকুক বা মারা যাক সম্পত্তি এমনিতেও বাইরের কেউ পাবে না তাহলে মুর্শিদ জুবাই রিয়াজুর রহমানকে থামিয়ে দিয়ে বললেন পাবে অরুণিকা পাবে অরুণিকার কিছু হলে তার স্বামী পাবে রিয়াজুর রহমান টেবিলের ওপর জোরে চাপড় মেরে বললেন দ্যাটস এ গ্রেট ইনফরমেশন আমি এটাই জানতে চাচ্ছিলাম অরুণিকা আহনবকে বিয়ে না করলেই তো তাদের সব কাজ সমাধান হয়ে গেল আর হয়তো তাই রহমতুল্লাহ আহনবকে মেরে ফেলার পরিকল্পনা করছে হ্যাঁ এটাই তো তাই রহমতুল্লাহ অরুণিকাকে আহনবের বিরুদ্ধে অনেক কিছু বুঝিয়েছিল আর অরুণিকা নিজেই সব আরফকে জানিয়েছিল তাহলে তারা প্রথমে অরুণিকাকে এই বিয়ে থেকে দূরে সরাতে চেয়েছিল আজ কাজ হচ্ছিল না তাই এখন আহনবকে মারার পরিকল্পনা করছে এখন আমাদের এতে দুজনের সাহায্যে খুনিকে বের করতে হবে আর শাহবাজ খান এই কেসে আমাদের সাহায্য করবেন রিয়াজুর রহমান শাহবাজ খানকে ফোন করতে তিনি আশ্বস্ত করলেন তিনি এই কেসে সাহায্য করবেন আর বললেন মিডিয়া এতদিন মনে করতো আমি মির্জাদের সাথে মিলিত হয়ে খুন করিয়েছি কিন্তু মির্জাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই আমি শুধু ওদের একটা কেসে মৈত্রীদের বিরুদ্ধে গিয়ে সাহায্য করেছিলাম এই নিয়ে মৈত্রীদের সাথে আমার কোনো সমস্যা হয়নি সমস্যা ছিল মিডিয়ার আর আমি মিডিয়াকে নিজের নিরাপদ হওয়ার প্রমাণ দিতে আগ্রহী ছিলাম না কিন্তু আমি শুধু আমার ছোট বোনের শেষ চিহ্নটাকে আগলে রাখতে চেয়েছি আমি চাই অরুণিকা তার মামার সাথে কথা বলুক আর তাই আমার ভাগ্নের জন্য আমি আসল খুনিকে সামনে আনার চেষ্টা করব এদিকে অরুণিকা বিকেলে হাঁটতে হাঁটতে লাইব্রেরিতে ঢুকে থমকে গেল ভ্রু কুচকে বলে উঠল আরবান মামা আপনি এখানে আরবান তালুকদার মুচকে এসে বললেন এই তো সময় কাটছিল না তাই ভাবছি এখানে এসে বই পড়ি ও আচ্ছা অরুণিকা খেয়াল করলো আরবান তালুকদার তাকের ওপর কিছু একটা লুকিয়ে রেখেছেন আরবান তালুকদার সামনে থাকা একটা বই নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে গেলেন অরুণিকা এবার ভেতরে ঢুকলো আর সেই জায়গায় হাত দিয়ে দেখলো একটা চাবি অরুণিকা চাবিটা নিয়ে ভাবতে লাগলো এই চাবিটা তো অরুণিকার কিছু মনে পড়তে সে লাইব্রেরি থেকে বের হয়ে নিজের রুমে চলে এলো সে সারাদিন বসে বসে শুধু একটা কথাই ভাবছে আরবান মামা এই চাবিটা কেন খুঁজছিল এটাতে আহানাবের রুমের চাবি মূলত লাইব্রেরিতে প্রতিটা রুমের আলাদা চাবি রাখা থাকে আর আহনাবের রুমের চাবির গায়ে একটা চিহ্ন আছে সে চিহ্ন দেখে অরুণিকা চিনতে পেরেছে এটা আহনাবের রুমের চাবি সন্ধ্যায় আরাফদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য তার রুমের কাছাকাছি আসতেই সে শুনলো ভেতর থেকে তাহমেদ বলছেন। আহনাবকে এখন সাবধানে থাকতে হবে ওরা চায়নি অরুণিকার সাথে আহনাবের বিয়েটা হোক এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাহলে ওরা আহনাবকে মেরে ফেলার চেষ্টা করবে অরুণিকা মনে মনে ভাবল আহনাবকে কেউ মারতে চাইছে কিন্তু কেন অরুণিকা আসার আগে আরবান তালুকদারের মুখোমুখি হল আরবান তালুকদারের চোখে মুখে চিন্তার ছাপ তাকে দেখে সৌজন্যমূলক হাসি দিয়ে সরে আসল পরনে সাদা শাড়ি খোপায় সাদা বেলি ফুল বাঁধা আর হাতে এক গুছ সাদা গোলাপ নিয়ে ইভানের সামনে দাঁড়িয়ে আছে সানায়া বহুদিন পর আসছে সাহস নিয়ে তার ভালোবাসার কথা জানানোর জন্য ইভানের মুখোমুখি দাঁড়িয়েছে এদিকে ইভান এক দৃষ্টিতে সানাইয়ের দিকে তাকিয়ে আছে সানাইয়া বলল তোমার কাছ থেকে দূরে থাকলে আমি ভালো থাকি না তোমার দেখা পেলে আমার মন শান্ত হয়ে যায় কিভাবে জানো তুমি আমার মনে জায়গা করে তুমি ছাড়া নিয়েছ হয়তো আমি অসম্পূর্ণ তুমি আমার স্বপ্ন অনেক শখের স্বপ্ন আমি তোমাকে ভালোবাসি ইভান ইভান কিছুক্ষণ এই এগিয়ে দেওয়া ফুলগুলোর দিকে তাকিয়ে রইল তারপর ফুলগুলো হাতে নিয়ে সানাইয়ের দিকে তাকালো সানায়ের চোখে আনন্দের হাসি ইভান এই মুহূর্তটা হারাতে চাইছে না সে সানায়ের হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনলো সানায় মুগ্ধ দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রইল ইভান হঠাৎ সানায়াকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিল সানায়ের পরনে সাদা শাড়িটার সাথে সাথে রাস্তার সাথে মিশে মলিন হয়ে গেল আর তার চোখেও বিস্ময়ের চিহ্ন ভেসে উঠল সানায় ওঠার আগে ইভান ফুলগুলো মুখের ওপর ছুড়ে দিয়ে বলল। তোমার মতো সো কল্ড মেয়ে আমার মনে কোথাও জায়গা পায় না এমন মেয়েদের আমি এক এইভাবেই ধাক্কা দিয়ে আমার পাশ থেকে সরিয়ে রাস্তায় ছুড়ে ফেলি এখন যেমনটা তোমার সাথে হলো সানায় এখনো মাটিতেই বসে আছেন ইভানের কথা শোনানোর পর থেকে সে শরীরের আর কোনো শক্তি পাচ্ছে না তার গলায় কথা আটকে গেছে চোখ দুটিও শীতল হয়ে গেছে ইভান বাঁকা হিসে বলল তোমাকে রাস্তায় বেশি মানাচ্ছে ইভান মুখ ঘুরে সামনে হাঁটতে লাগলো সানায় মাটিতে ছড়িয়ে পড়া ফুলগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে দাঁড়ালো তারপর কাপা কণ্ঠে বলল ইভান দাঁড়াও ইভান দাঁড়ালো না সে সামনে হাঁটছে তো হাঁটছেই সানায় এবার পা বাড়াল আর ধীরে ধীরে পায়ের গতি পারে ইভানের সামনে এসে দাঁড়াল আর বলল আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু এখন এসব কথা কেন বলছো কি হয়েছে ইভান তুমি কি কোনো ব্যাপারে আমার ওপর রাগ করে আছো ইভান রাগী কণ্ঠে বলল আমি তোমাকে ভালোবাসি না আর আমি শুধু তোমাকে তোমার জায়গা দেখাচ্ছি মন্ত্রীর মেয়ে আর মেজা গ্রুপের এমডির বোন হয়ে তুমি নিজেকে যতটা যোগ্য ভাবছ আমি তোমাকে সে যোগ্যতাটাই দেখাচ্ছি তোমার এই একজন ক্রিমিনাল ভাই তোমার বাবা একজন খুনি আবার সে বুড়ো বয়সে এসে অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছে তাই তোমার বাবা মাও ডিভোর্স হয়ে গেছে তবুও তারা একই ছাদের নিচে থাকছে ইন্টারেস্টিং তোমার বোন মনসী গ্রুপের এমডিকে প্রেমের ফাঁদে ফেলে বসে আছে আর তোমার সম্মানিত ভাবি আমার বন্ধুর প্রেমে হাবুটুবু খাচ্ছে আর এদিকে তুমি এসেছ বেহায়ার মতো আমাকে ভালোবাসি বলতে ইন্টারেস্টিং রিয়েলি ভেরি ইন্টারেস্টিং ফ্যামিলি নিজেই ভেবে দেখো তোমার পুরো পরিবারই হাফভাবে অনেক উপরে কিন্তু মানের দিক থেকে ওই রাস্তায় পড়ে থাকার যোগ্যতাও নেই আর তোমার মতো মানহীন মেয়েকে আমি ভালোবাসবো এটা খুবই হাস্যকর সানায়ের চোখ পেয়ে অস্ত্র করিয়ে পড়লো সানায় ইভানের হাত ধরে বলল আমার পারিবারিক অবস্থা হয়তো ভালো নয় কিন্তু এখানে আমার তো কোনো দোষ নেই আমাকে কি ভালোবাসা যায় না তোমার রক্তে দোষ আছে আর সে নোংরা রক্ত আমার রক্তের সাথে কখনোই মিশবে না ইভান সানায়ের হাত এক ছটকায় সরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসলো গাড়ি চলে যাচ্ছে আর সানায় ঝাপসা চোখে ইভানে যাওয়া দেখছে তার সারের আঁচল হাওয়ার তালে উড়ছে ইভানের গাড়ি যাওয়ার কিছুক্ষণ পর সানায়ের বডিগার্ডদের গাড়ি পার্কে ঢুকতেই তারা সানায়কে মাটিতে অজ্ঞান অবস্থায় পেল তারা তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে গেল আর ডাক্তার চেক আপ করে বলল লো ব্লাড প্রেশারের জন্য শরীর দুর্বল হয়ে পড়েছিল সাহিল সানাইকে দেখতে হাসপাতালে এলো সানায় ভাইকে দেখে পাশে থাকা খালি স্টিলের ট্রেটা ছুঁড়ে মারল সাহিল অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে রইল সে কাছে আসতে সানায় চেঁচিয়ে বলল। তোমাদের জন্য আমি আবার সব হারিয়ে ফেলেছি যাও এখান থেকে আই হেট ইউ সাহিল মির্জা আই হেট ইউ সাহিল সানায়ের হাত ধরে নরম সরে বলল। সানায়া কি হয়েছে বোন আর ইউ ওকে সানায় সাহিলের হাত সারিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল তোমাদের জন্য আমি ইভানকে হারিয়েছি তোমাদের জন্য আমার রক্ত নোংরা হয়ে গেছে প্লিজ আমার সব রক্ত নিয়ে নাও আমার এই নোংরা রক্ত লাগবে না সানায়ের পাগলামো দেখে সাহিল খুব চিন্তায় পড়ে গেল নার্সে সে সানায়ের চর খেয়ে দূরে সরে দাঁড়ালো দুজন নার্স তো বলা বলি করছে সানায় মানসিক বেকার ঘটেছে এদিকে ডাক্তার সাহিলের রাগী চেহারা থেকে সানায়কে ঘুমের ওষুধ দিয়ে ওই অবস্থায় ডিসচার্জ নিয়ে বাসে চলে যেতে বলেছে আর বলে দিয়েছে বাসে থাকলে সে আরো ভালো থাকবে এদিকে ইভান সোজা আরবের সাথে দেখা করতে তার চেম্বারে চলে গেছে আরব ইভানের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল তুই এভাবে হুট করে এখানে এলি যে ইভান মুচকে এসে অনেক দিন পর তুই সেই ক্ষতের দাগগুলো মন থেকে মিটিয়ে ফেলতে পেরেছি কিসের ক্ষত সাহিল মির্জা দেওয়া সেই ক্ষত আর রু কুচকে বলল কি করেছিস তুই থাক এসব বাদ দে এখন সাহিল মির্জা বুঝবে বিনা অপরাধে অন্যের ভুলের শাস্তি নির্দোষ কাউকে দিলে কেমন অনুভূত হয় যদিও শাস্তিটা অনেক সামান্য ছিল কিন্তু এই আঘাত দেহে পড়েনি একদম ভেতরে এগিয়ে পড়েছে আর এই ক্ষত সহজে মেটানো যাবে না ইভান চেয়ার থেকে উঠতে উঠতে বলল বাসায় আজ আমার পক্ষ থেকে ডিনারের ব্যবস্থা হবে তাড়াতাড়ি কাজ ছেড়ে বাসায় ফিরিস আজ কিন্তু সবাই একসাথে বসে ডিনার করব। আর মুচকি এসে মাথা নাড়ল মৃতমন্দ হাওয়া নদীর জলে তরঙ্গের ঠেউ মাঝখানে ছোট একটা তরি তরিতে কোনো মাঝি নেই শুধু বসে আছে দুজন যাত্রী তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তারা একে অপরের মুখে বসে আছে আর মনে মনেই কথা বলছে শতাব্দীর মুগ্ধ দৃষ্টিতে তাহমিদের দিকে তাকিয়ে আছে আর তাহমিদ একটা ফুলের ছড়ির সামনে নিয়ে ফুল গাছে অরুণিকাই আস্তাদের বাইরে পাঠিয়েছে বাংলাদেশে আসার পর থেকে শতাব্দী ঘরে বন্দী বেশি হলে তার ছাদেই যাওয়া হয় কিন্তু একেবারেও সে ঘর থেকে বের হয়নি তাই অরুণিকা তাহমিদকে বলল শতাব্দীকে নিয়ে বাইরে যেতে আর তাহমিদ আগে থেকে জানত শতাব্দী নদী সমুদ্র এসব জায়গা খুব বেশি প্রিয় এই মুহূর্তে সমুদ্র দেখানো তো সম্ভব না তাই কাছে একটা শাখা নদী ছিল সেখানেই সে শতাব্দীকে নিয়ে গেল তাহমেদ ফুল শেষ করে শতাব্দীর মাথায় সেই ফুলের মালাটি লাগিয়ে দিল শতাব্দী তরির পাঠাতনের সাথে গা লাগানো কাঠবোর্ডটিতে হেলান দিয়ে বসে আছে তার এই মুহূর্তে একটা গান গাই দিয়েছে করছেন কিন্তু তার কণ্ঠে কোনো প্রাণ নেই তাই সে মনে মনেই গাইলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড় সর তাহমিদ শতাব্দীর আঙুলের ফাঁকে ফুল ধরে বলল তুমি একদম বকুল ফুলের মতো বকুল ফুলের অনেক সুগন্ধ তুমিও যেখানে যাও পুরো জায়গাটা মোহময় করে তুলো আর সেই তা বকুলের মতোই দীর্ঘস্থায়ী শতাব্দী কিঞ্চিত হাসল তাহমিদ মুগ্ধ হয়ে সেই হাসির দিকে তাকিয়ে রইল শতাব্দী খিলখিল করে হাসত তখন পুরো পরিবেশ কেমন জীবন্ত হয়ে উঠত আর এখন মৃত পরিবেশটাকে শতাব্দীর এই কিঞ্চিত হাসিটাই যেন প্রাণ দিয়েছে এদিকে অরুণিকা একটা রেস্টুরেন্টে ইমানের মুখোমুখি বসে আছেন সামনে ইমানের অর্ডার করা খাবারগুলো এসেছে সে একটার পর একটা অরুণিকার দিকে এগিয়ে দিচ্ছে অরুণিকা সবগুলো সামনের দিকে ঠেলে দিয়ে বলল আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন ইমান বিরক্তি সুরে বলল বারবার একটা কথাই বলছো অরু আগে তুমি সত্যটা স্বীকার করো প্লিজ অরুণিকা মলিন মুখে বলল। হ্যাঁ এটা সত্য আমার আপনাকে ভালো লাগতো আমি আহনবকে বলেছি এই কথা আপনাকে জানানোর জন্য কিন্তু সে জানায়নি উল্টো বলেছে আপনার অন্য কোথাও সম্পর্ক আছে আমিও তোমাকে ভালোবাসি অরুণিকা দেখুন ইমান আমার আহানাবের সাথে আপদ হয়ে গেছে আর আমি আপনাকে গল্প করার জন্য এখানে আসতে বলিনি আমি জানতে চাইছি আপনি কার কাছে শুনেছেন এসব কথা একটি বার বলুন আমাকে এটা জানা কি খুব দরকার আমার এটা জানা খুব দরকার ইমান কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস পেলে বলল আরবান তালুকদার বলেছেন কেন উনি কেন বলেছেন আর কিভাবে বলল শুক্রবার মসজিদে দেখা হয়েছিল তখনই বললো আরব জোর করে তোমার আরাহানাপের বিয়ে দিতে চাইছে এও বলেছে তোমাদের বংশে জন্মসূত্রে এটাই চলছে অন্যের ভালোবাসা নষ্ট করে তোমাদের বংশের কাজ অরুণিকা কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো ইমানও অরুণিকাকে উঠতে দেখে তার হাত ধরে বলল আমি সত্যি তোমাকে ভালোবাসি ওরু, আপনি আমাকে অরু ডাকবেন না অরু ডাকার অধিকার শুধু আহনাব আর আর ফেরাচ্ছেন বাকিরাও আমাকে অরুণিকাই ডাকে তুমি হঠাৎ এমন শক্ত হয়ে গেলে কেন আগে তো অনেক নরম ছিলে আমি কি আপনার সামনে কখনো নরম হয়েছিলাম হওনি কিন্তু আমি জানি তুমি এমন নরম যে আপনাকে এসব জানিয়েছে সে ভুল জানিয়েছে হয়তো আহানাবকে আমি বিয়ে করতে চাইনি কারণ আমার আপনাকে ভালো লাগতো কিন্তু এখন আমার আকত হয়ে গেছে আর আহনাব আমার কাছে আপনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল যখন আমার কেউ ছিল না তখন সে আমার হাত ধরেছে আর এখন আমার হাত ধরার সময় এসেছে আর এবার আমি আহনাবকে প্রোটেক্ট করব। অরুণিকা বাসে এসে সোজা আহনাফের রুমে চলে এলো আহনাব অরুণিকাকে দেখেই বিরক্ত মুখে বের ও হতে যাবে তখনই অরুণিকা ব্যস্ত কণ্ঠে বলল আহনাফ একটা জরুরি কথা বলার আছে আহনাব অরুণিকাকে পাশ কাটিয়ে সরে পড়ল অরুণিকা ভালোভাবে তাকিয়ে দেখলো আহনাবের মুখটা লাল হয়ে গেছে দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে অরুণিকা আহনাবের হাত ধরতে আহনাব এক ঝটকে হাত ছড়িয়ে দিয়ে বলল গেট আউট ফ্রম হেয়ার অরুণিকা অবাক হয়ে বলল আহনাব এভাবে রেগে যাচ্ছ কেন আমি কি করলাম আহনাব দাঁতের দাঁত চেপে বলল মানলাম আমাকে ভালোবাসো না তবুও এমন কাজ অন্তত না করলেও পারতে ওরু অরুণিকা অবাক হয়ে পড়লো কি করেছে আমি ইমানের সাথে দেখা করেছ কি বলেছ ওকে তুমি ওকে ভালোবাসো তাই না আহনাম তালে বাজাতে বাজাতে বলল গুড গুড ভেরি গুড ওরু তোমার মতো প্রেমিকাই তো সবার পছন্দের যে বিয়ে করার পরের যে পুরোনো ভালো লাগার মানুষকে বেশি গুরুত্ব দেবে অরুণিকা ভ্রু কুচকে বলল কে বলেছে এসব তোমাকে ইমান নিজেই বলেছে আর তুমি বিশ্বাস করেছ ওর কথা আমি এমনি এমনি বিশ্বাস করিনি আমাকে ছবি দেখিয়েছে আমার ফোনে তোমাদের দেখা হওয়ার সব প্রমাণ আছে আমি অমন কথা বলিনি বলেছি ভালো লাগতো কিন্তু এখন করে আহনাবিকার মুখ চেপে ধরে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল অরুণিকা ভয়ে কেঁপে উঠল। সে আহনাবের হাত ছাড়ানোর চেষ্টা করছে আহনাপের চোখ দুটো চিক চিক করছে সে অরুণিকার চুলগুলো হাতের মুঠ হয়ে নিয়ে অরুণিকাকে নিজের কাছে টেনে আনলো আর বলল আমি অনেক সহ্য করেছি ওরূপ কিন্তু আর না আমি মানুষ আমি কোনো যন্ত্র না আর তুমিও ছোট বাচ্চা নাজি সব কিছু বুঝতে পারছো না ইমানকে আমার ভালো লাগে না আরেকবার যাতে ওকে তোমার আশেপাশে না দেখি এটা আমার ওয়ার্নিং ইমানের সাথে তোমার কথাবার্তা হয় আর এটা যদি আমার চোখে পড়ে তাহলে অনেক খারাপ হবে ইমানকে জানিয়ে দিও আমার মানুষকে আমি রাখতে জানি আহনাব অরুণিকাকে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ল অরুণিকা আহনাবের এমন ব্যবহারে পুরোপুরি হতভাগ সে দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো এদিকে আহনাব রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে গেল ইমন তাকে কিছু বলতে যাবে সে না শুনেই বাইরে চলে গেল বাইরে উঠে চাবি ঘোরাল সে এলাকা থেকে বাইক নিয়ে বের হওয়ার সময় রহমতুল্লাহ একটা কালো গাড়ি থেকে বেরিয়ে এলো গাড়িতে হেলান দিয়ে কাউকে ফোন দিয়ে বলল বস কাজ হয়ে গেছে মনে হচ্ছে ওপাশ থেকে কেউ একজন হেসে বলল আহনাব আর অরুণিকার ছোট্ট কাবাব সংসার আর মাঝখানে ইমান সেই কাবাবের হাড্ডি আর সেই ভাজা কাবাব আমাদের খাদ্য চমৎকার কাজ করেছ আরবান সাহেব তো ইমানকে সব জানিয়ে আমাদের কাজ আরো সহজ করে দিয়েছেন। এখন আহনাব অরুণিকার আলাদা হওয়ার মানে আমাদের কাজ শেষ আরেকটা কাজ বাকি আছে মুরাদপুরে সেই বোমবাস্ট আর সেদিনই শেষ হয়ে যাবে আমাদের শত্রু আর শেষ হবে এতদিনের অপেক্ষা আর ফেঁসে যাবে আমাদের মহামান্য মৈত্রী গ্রুপের জুনিয়রসরা আর একা হয়ে যাবে আমাদের ছোট্ট সোনামণি অরুণিকা হ্যাঁ বস এই জন্যই তো ওদের কলকাতায় পাঠিয়েছি ওরা যেখানে অস্ত্র প্রশিক্ষণও নিয়েছে আর এর প্রমাণও আছে পুরো ক্ষমতা যখন আমাদের হাতে চলে আসবে তখন ওদের দেশদ্রোহী প্রমাণ করতে আমাদের এক মিনিটও লাগবে না আর এরপর আমার বহু বছরের প্রতিশোধ পূর্ণ হবে আমি স্বস্তি পাবো এইদিকে ঘুটঘুটে অন্ধকারে ছাদে বসে আছে ইমন আর মাওসিয়াত আকাশে তারা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না বাসায় অস্বস্তি লাগছে তাই মাউসিয়ার ছাদে এসে দাঁড়িয়েছে আর তাকে দিচ্ছে ইমন মাউসিয়ার চিন্তিত কণ্ঠে ইমনকে জিজ্ঞেস করলো তোমরা সারাদিন লাইব্রেরিতে কি করো সেই অতীতের রহস্যের উদ্ঘাটন চালাই এতদিনেও কি এর কোনো সমাধান হয়নি ও হয়েছে অনেক কাছাকাছি আছি কি করেছে এসব প্রথমে তাহমিদের মামা মুর্শিদ জবাইর হয়েছিল তারপর তিনি আমাদের সব সত্য জানালেন বললেন সেদিন আমাদের বাঁচানোর জন্য তিনি রহমতুল্লাহকে পাঠিয়েছিলেন তারপর রহমতুল্লাই আমাদের মাথায় ঘুরিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভাস্কর গ্রুপের এমডি রিয়াজুর রহমান হত্যাকাণ্ডে জড়িত ছিল আর তিনি আমাদের পারিবারিক বন্ধু ছিলেন তারপর আমরা তাকে সন্দেহ করেছি কারণ জুবাইর আঙ্কেল মৃত্যুর আগেই বলেছিলেন শত্রু আমাদের আশেপাশে ছিল কিন্তু এখন তিনিও আমাদের সাহায্য করছেন এরপর অর্ণিকার মামা শাহবাজ খানকে সন্দেহ করার কারণ তিনি মির্জা গ্রুপের এক কেসে তাদের সাহায্য করেছিলেন আর মির্জারা আমাদের একমাত্র শত্রু আর মিডিয়াতেও এই গুজব রটেছিল পরে আদিল ভাইয়ের মৃত্যুর পর বুঝলাম মির্জা গ্রুপের সাথে এর সংযোগ থাকার কোনো সম্ভাবনা নেই যদিও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না তবু মনে হচ্ছে এরা কেউই জড়িত নয় তাহলে কে জড়িত রহমতুল্লাহ বলতে পারবে তবে আমরা আরবান তালুকদারকে সন্দেহ করছি মাওশিয়াদ আরবান তালুকদারের নাম শুনে চমকে উঠল সে ব্যস্ত কণ্ঠে বলল ইমন আমিও এটাই বলতে চাচ্ছিলাম আমারও ওনাকে সন্দেহ হয় অরুণিকাও আমাকে বলল শতাব্দী আরবান মামাকে দেখে কিছু একটা বলতে চাইছে আমিও ওনাকে দেখছি উনি আজকাল আহনাফ আর অরুণিকার রুমের আশেপাশে খুব ঘুর করছেন ইমন চুপ করে রইল মাওশিয়া বলল ওনাকে বের করে দাও বাসা থেকে ইমন ফিস ফিস করে বলল শত্রুকে কাছে রাখতে হয় আর ওনার সাথে আরও একজন জড়িত আছে আর সেই হচ্ছে মাস্টার মাইন্ড তাকে ধরতে পারলে সব প্রবলেম সলভ এই আরবান তালুকদারকে রেখেছি কিছুক্ষণ দুজনে চুপ করে রইল হঠাৎ ইমন মাওসাদে চুলে নাক ডুবিয়ে দিল মাওশাদ সাথে সাথেই কেঁপে উঠল ইমন মাওশাদকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আমাদের এত বছরের যাত্রায় আমার অনেক পরিবর্তন হয়ে গেছি কেউ কি জানতো চটচটে মেজেজের মাওশাদ আমার জন্য শান্ত হয়ে যাবে মাওশিয়া ইমনের দিকে ফিরে তার গালে হাত রেখে বলল আমি এমনিতেই শান্ত হইনি সায়ন্তনি আমাকে শান্ত করিয়ে গেছে মেয়েটার মৃত্যুটা আমি এখনো মানতে পারি নাই মন রোজ মনে হয় ওর ভালোবাসার মানুষকে আমি আগে রাখছি তোমাকে আমি ভালোবাসি মন কিন্তু তুমি আমার ভালোবাসার মানুষ কম দায়িত্ব বেশি হয়ে গেছো আমি সায়ন্তনীকে বলেছি তোমার পাশে থাকবো ও আমাদের জন্য হয়তো অনেক কষ্ট পেয়েছে ওর কাছে ভালোভাবে ক্ষমাও চাইতে পারিনি আর সে অপরাধবোধ নিয়ে এখনো বেঁচে আছি আর তাই আমাকে এত ভালোবাসো হয়তো ভালোবাসার চেয়েও বেশি ভালোবাসি কারণ তোমাকে আমার ভালোবাসার আমার দায়িত্ব হয়ে গেছে তাই এই ভালোবাসা থেকে মুক্ত হওয়া সম্ভব না ইমন মাউশিয়াতের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বল আমার ভালোবাসা থেকে তুমি মুক্ত হতেও পারবে না আচ্ছা ইমন তোমার তো ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল তুমি কি আর খেলবে না ইমন দীর্ঘশেষ ফেলে বলল মাঝে মাঝে অন্যের জন্য নিজের ইচ্ছেগুলো ত্যাগ করতে হয় পরক্ষণে সে এসে পড়ল কিন্তু আমাদের ছেলেকে আমি ফুটবলার বানাবো মাউসাদ মুখ বাঁকিয়ে বলল আমার ছেলে ডাক্তার হবে আচ্ছা তাহলে দুইটা ছেলে লাগবে তোমার সমস্যা নেই আমি তো আছি মাউসাদ ইমনকে হালকা ঢাক্কা দিয়ে বলল চলো নিচে বেশি কথা বলো তুমি ইমন মাওশেদের কাঁধে হাত রেখে বলল যা বলে তাই হবে এক সপ্তাহের মধ্যে গুপ্তচরের সহায়তায় রুকুনকে ধরতে সক্ষম হলো রিয়াজুর রহমান তিনি রুকনকে একটা অন্ধকার কক্ষে বেঁধে রেখেছেন আর এই খবর ফোন করে আহনবকেই প্রথম জানালেন আহনব খবর পেয়ে দেরি না করে রিয়াজুর রহমানের দেওয়া ঠিকানায় চলে এলো আর রুকনকে দেখে নিজের রাগ ধরে রাখতে না পেরে তাকে বেধরক মারধর করল রুকুন মার খেতে খেতে ক্লান্ত পায় সে চেঁচিয়ে বলল আমি সব আব্বার কথাই করছি আহনাব তার কপালে পিস্তল ঠেকিয়ে বলল তোর আব্বা তোকে কেন এই কাজ করতে বলেছিল আগে সেটা বল রুকন কাপা কণ্ঠে বলল। আব্বার সাথে মির্জা গ্রুপের বণিপনা তো না আব্বার সাথে মির্জা সাহেবরা সমস্যা ছিল আব্বা জানত মৈত্রী গ্রুপের কিছু হইলে মির্জা গ্রুপ ফাইসে যাবে তাই তাদের মায়রা ফেলার জন্য আমাকে ওখানে কাজে নিতে বলছিল আমি সবার তথ্য নিয়ে আব্বার দিতাম আহনাব চেঁচিয়ে বলল শুধু এটাই তো কোনো কারণ হয় না আব্বার শুধু এতটুকুই লাভ ছিল ভাইচান এর বেশি না আর ওরা তো আব্বারে কোটি টাকা লোভ দেখাইছিল কিন্তু হাজার টাকাও দেয় নাই আপনারা বেঁচে যাওয়াই তো সব সমস্যা বাদল কে টাকা দিয়েছিল রহমতুল্লাহকে আব্বা চিনে লোকটারে আমি চিনি না কিন্তু একটা কথা জানাইতে পারি আব্বা দুজনের আন্ডারে কাজ করত। একজন খালি চৌধুরী পরিবারের মারতে চাইছে অন্যজন সবাই রে আহনাব কিছুটা অবাক হলো বলল কখনো দেখেছিস অহ দেখছি আবার বসের পোলারাই দেখছি তৈমুর নাম তার রিয়াজুর রহমান চমকে উঠে বললেন। তৈমুর তো শাহবাজ খানের ছেলে আরও এই কাজ কখনোই করবে না আমার কাছে তৈমুরের ছবি আছে রিয়াজুর রহমান ছবি বের করে রুকনকে দেখাতেই সে বলল না এটা না আহনাব বলল তাহলে সে শাহবাজ খানের পরিচয় এই খুন করেছে আর সেই পরিচয়ে চলছে লোকটাকে পাবো কিভাবে আহনব কিছুক্ষণ ভেবে বলল। এই খুনির ছেলেকে চিনে তাহলে আমরা আমাদের পরিচিত সবার ছবি ওকে দেখাই অন্তত এটা তো নিশ্চিত খুনি আমাদের পরিচিতদের মধ্যে আছে রিয়াজুর রহমান মাথা নেড়ে সম্মতি দিলেন তখনই বাইরে থেকে গোলা বর্ষণের শব্দ ভেসে এলো আহনাব পিস্তল ত্যাগ করার আগে কেউ তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করলো রিয়াজুর রহমান মুহূর্তে নিজের শক্তি দিয়ে লোকটাকে আঘাত করতে গেলে লোকটা আহাবের হাতের বিস্তলটি কেড়ে নিয়ে রিয়াজুর রহমানের ওপর চালিয়ে দিল মুহূর্তে পেছন থেকে ঠাঠা ঠা শব্দ ভেসে উঠল পুরো স্থানটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধোয়াটি হয়ে গেল আর মিনিটের পুরো জায়গা ছেয়ে গেল কেবিনের মধ্যে বাইরে আরব দুর্যোগ আর তাহমিদ দাঁড়িয়ে আছে ডাক্তার বের হতে আরব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো এখন কি অবস্থা চিন্তার কোনো কারণ নেই গুলি হাতেই লেগেছিল আমরা বের করে নিয়েছি কয়েক ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে এদিকে নিয়াজ হোসেন কাঁপা শরীর নিয়ে এগিয়ে আসতেই সামনে এসে খেলেন আরাফ আর দুজনে তাকে ধরে বেঞ্চে বসালো নিয়াজ হোসেন চিন্তিত কণ্ঠে বললেন রিয়াজের কি অবস্থা তাহমিদ আশ্বস্ত করে বলল এই মাত্র ডাক্তার বেরিয়ে বলল তিনি এখন আশঙ্কামুক্ত নিয়াজ হোসেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিছুক্ষণ পর আরেকজন ডাক্তার আরাফের কাছে এসে বলল আরাফ আহনবের ক্ষতের জায়গায় ড্রেসিং করিয়ে দিয়েছি ক্ষত শুকাতে সময় লাগবে যদিও ক্ষত অতটা গভীর ছিল না নয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিছুক্ষণ পর অরুণিকা হাসপাতালে এসে এসে আরাফকে দেখে ইমন মৌভাবিকে ফোন করে বলল আহনাবকে এই হাসপাতালে এনেছে কেন এনেছে এখানে কি হয়েছে ওর আরাফ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল চিন্তার কোনো কারণ নেই পিঠে ছুরি আঘাত লেগেছিল এখনো ঠিক আছে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন ওকে দেখতে যাওনি দেখে এসেছি ও ভালোই আছে ওর একা থাকতে ইচ্ছে করছিল আমাদের চলে যেতে বলল তাই বেরিয়ে এলাম আমি ভেতরে যাই ওকে দেখে আসি হুম যাও অরুণিকা ভেতরে ঢুকে আহনাবকে দেখে ফুপিয়ে কেঁদে উঠলো আহনাব অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণিকা আহনাবের পাশে বসে বলল। তুমি কাউকে না বলে ওই লোকটাকে ধরতে গেলে কেন এখন তোমার যদি কিছু হয়ে যেত আহনাব ক্ষীণ কণ্ঠে বলল কিছু তো আর হয়নি বেঁচেই আছি অরুণিকা আহনাবের হাত ধরে বলল আমি খুব ভয় পেয়েছিলাম জানো অরুণিকার চোখে অস্ত্র দেখে আহনাব বলল কাঁদছ কেন কাঁদব না কেন অদ্ভুত তো তোমার কিছু হয়ে গেলে অরুণিকা ভেহেঞ্চি কেটে বলল কাঁদছ কেন এটা আবার কেমন অদ্ভুত প্রশ্ন আহনাব বলল যাও এসব ফোপাফোপি বন্ধ করো আমি বেঁচে আছি অরুণিকা মলিন মুখে কিছুক্ষণ আহনাপের দিকে তাকিয়ে রইল আহনাপ মুখ ঘুরিয়ে নিতেই অরুণিকা অভিমানী মুখে জিম কেটে বলল তুমি সবসময় আমার সাথে ট্যারামে করো তুমি একদম ভালো না আমি তোমার সাথে দেখা করতে এসেছি আর তুমি ভাব দেখা আহনাপ ভ্রু কুচকে অরুণিকার দিকে তাকিয়ে বলল পটর পটর বন্ধ করো তো ভালো লাগছে না অরুণিকা আর কিছু না বলে উঠে চলে গেল আর আহনাপ আনমনে হাসল অরুণিকা যে অভিমান করেছে তা আহানা ভালোই বুঝতে পেরেছে তবুও সে অরুণিকার অভিমান ভাঙাবে না কারণ সে চাই অরুণিকা তাকে গুরুত্ব দিক তার কথা না বলা অভিমান করে থাকাটা বুঝে যাতে আহানাবকে তার প্রাপ্য স্থানটা দিতে শিখুক অরুণিকা বের হওয়ার পর আরাফ তুর্য আর তাহমিদ আহনাপের কাছে গেল তুর্য বলল এখন কেমন লাগছে আহনাপ মুচকি এসে বলল ভালো লাগছে আচ্ছা তোরা কিভাবে জানলি আমি ওখানে গিয়েছি টুইঙ্কেল বলেছে ওরু কিভাবে জানলো আমি তো ওকে বলে বের হইনি জানি না এত কিছু জিজ্ঞেস করার সময় পাইনি ও বলল আর আমরা তাড়াতাড়ি চলে গেলাম রিয়াজুর রহমানের কি অবস্থা এখনো জ্ঞান ফেরেনি তবে আউট অফ ডেঞ্জার রুকন এখন কোথায় আরব বলল মারা গেছে আহনাব অবাক কণ্ঠে বলল মানে কিভাবে কয়েকটা গুলি একসাথেই লেগেছিল অরুণিকা বলার সাথে সাথে আমরা গাড়ি নিয়ে ওখানে চলে গেলাম তারপর গিয়ে দেখলাম মুখোশধারী কিছু লোক বাইরে থাকা দারোয়ানদের উপর হামলা করছে তাদের মধ্যে আহত একজন জানালো একটা লোক কোথা থেকে এসে ভেতরে ঠুকে তাদের উপর হামলা করেছে এদের মধ্যে কয়েকজনকে মেরে আমরা ভেতরে গেলাম আর ইভান ভেতরে ঠোকার আগে কি টিয়ার গ্যাস ছাড়লো আমরা আসলে বুঝতেই পারছিলাম না কারা রিয়াজুর রহমানের লোক আর কারা হামলাকারীর পক্ষে টিয়ার গ্যাস ছাড়ার পর দেখলাম ভেতরে আর রিয়াজুর রহমান ছাড়া কেউ নেই লোকটা তোকে আঘাত করে রিয়াজুর রহমানের উপর হামলা করতে গেল আমরা লোকটাকে বিভ্রান্ত করার জন্য গুলি ছুটতে লাগলাম কিন্তু ধোয়ার কারণে চেয়ারে বাঁধার রুকুনকে খেয়াল করিনি ও আমাদের ছোড়া গুলিতেই মারা গেছে আহনাব দাঁতে দাঁত চেপে বলল এতদিন পর খুনিকে ধরার একটা সুযোগ পেয়েছি আর তোরা বোকার মতো গুলি চালিয়েই সেই সাক্ষীটাকেই মেরে ফেলেছিস তাহমিদ বলল রিল্যাক্স ভুল হয়ে গেছে কি আর করার কেউ একজন তো উপর ছুড়িয়ে চালিয়েছিল রিয়াজুর রহমানকে মারতে চাইছিল আমরা শুধু তাকে ভয় লাগাতেই গিয়েছিলাম এক কোণে যে চেয়ারে ওই রুকনটাকে বেঁধে রেখেছিস ওটা আমরা কিভাবে বুঝবো বল আমরা কি আগে থেকে কিছু জানি তুর্য বলল আর যাই বলিস ভালোই হয়েছে মরেছে ওর মতো বিশ্বাসঘাতকের জন্যই আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়েছি মরে জাহান নামে যাক আমাদের কি আমরা তো আর ওকে দেখে শুনে মারিনি আর মুর্শিদ মামা সব ব্যবস্থা করে ফেলেছেন ওকে এতক্ষণে দাফনও দিয়ে দিয়েছে হয়তো আহনব বলল আর শুনতে চাইবে না আমরা কাকে ধরেছি আহনাব কপাল ভাঁজ করে বলল কাকে রহমতুল্লাহ ধরা পড়েছে ইভান আর ইমনুনাকে নিয়ে থানায় গেছে তোদের উপর উনি হামলা করেছিল তুর্য বলল দেখিস এবার কেমন থরথর করে সব বলে দেয় এদিকে তুর্য লিফটে উঠতে উপমাকে দেখে থমকে গেল আহনাব আর অরুণিকার আকতের পরে উপর উপমা আবার বাবার বাড়ি চলে গিয়েছিল এরপর আর তাদের দেখা হয়নি আর আজ উপমাকে হাসপাতালে দেখে তুর্য ভয় পেয়ে গেল সে উপমার কাছে এসে ব্যস্ত কণ্ঠে বললো তুমি এখানে কি করছো বাবা মা ওরা ঠিক আছেন তো উপমা তুর্যকে ভালোভাবে দেখে বলল। হ্যাঁ ভালো আছেন আমি আমার বসকে দেখতে এসেছি বস মানে রিয়াজুর রহমানকে শুনলাম মনের উপর হামলা হয়েছে তুর্য মাথা নাড়ল উপমা আবার বলল এও শুনলাম এবারও আপনাদের কাছে সাহায্য করতে গিয়ে আমার ভাইয়ের মতো তিনিও হামলার শিকার হয়েছেন মোটামুটি আপনাদের আশেপাশে থাকলেই মৃত্যু নিশ্চিত এর কোনো সন্দেহ নেই তবে স্যারের ভাগ্য ভালো তাই তিনি বেঁচে গেলেন উপমা কথাগুলো বলে লিফ্ট থেকে নেমে গেল সে দুর্যোগে আর কিছু বলার সুযোগ দিল না এরপর উপমা উপরে উঠে রিয়াজুর রহমানের কেবিনের সামনে এসে দাঁড়ালো নিয়াজ হোসেন ফোন দিয়ে বলেছিলেন তার জ্ঞান ফিরেছে জ্ঞান ফেরার পর থেকে রিয়াজুর রহমান আফসোস করে বলছেন তাকে কেউ দেখতে আসছে না বন্ধুর এই অবস্থা দেখে নিয়াজ হোসেন উপমাকে ফোন দিয়ে অনুরোধ করে বলল রিয়াজকে দেখতে আসার জন্য আর অসুস্থ রোগীকে দেখতে যাওয়া ভালো তাই উপমা সেই অনুরোধ ফেলতে পারল না নিয়াজ হোসেন উপমার কল দেখে কেবিনের বাইরে এসে বললেন তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো ভেতরে আসো উপমা মাথা নেড়ে ভেতরে ঢুকলো রিয়াজুর রহমান উপমাকে দেখে প্রশান্তের হাসি আসলেন উপমা সালাম দিয়ে বলল এখন কেমন আছে স্যার রিয়াজুর রহমান মুচকি এসে বললেন এতক্ষণ প্রচণ্ড বিরক্ত লাগছিল কিন্তু এখন তোমাকে দেখে সব ব্যথা কমে গেছে তুমি হয়তো আমার ব্যথা সারানোর ওষুধ উপমা রিয়াজুর রহমানের কথা শুনে নিয়াজ হোসেনের দিকে তাকাল তখনই তুর্য কেবিনে ঢুকলো। তুর্যকে দেখে রিয়াজুর রহমান বললেন কোথাও শান্তি নেই যেখানেই যাই কেউ না কেউ আসবেই তুর্য উপমার পাশে দাঁড়িয়ে বলল কেমন আছেন মিস্টার রিয়াজ এতক্ষণ ভালো ছিলাম এখন হঠাৎ ব্যথাটা বেড়ে গেল উপমা রিয়াজুর রহমানের কথায় ভেবা চাকা খেয়ে গেল তুর্য উপমার হাত ধরে বলল দেখা করা শেষ হলে চলো রিয়াজুর রহমান ভ্রু কুচকে বললেন মিসেস উপমা মুক্ত পাখির মতো স্বাধীন শুধু শুধু তাকে বন্দি না করাই ভালো তুর্য শক্ত করে উপমার হাত ধরল রিয়াজুর রহমান বললেন আর একটু বসুক না আমার ভালোই লাগছিল নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের হাত ধরে তাকে থামাতে গেলে রিয়াজ বলে উঠলেন আহা রিয়াজ হাতটা তো ভেঙে দিচ্ছিস এইভাবে ধরেছিস কেন এই বুড়ো বয়সে প্রাণটা নিয়ে নিবি নাকি বিয়ে তো করলাম না এখনও তুর্য উপমার হাত ছেড়ে দিয়ে বলল তামাশা শেষ হলে বেরিয়ে এসো আমার ভালো লাগছে না এসব তুর্য হনহনিয়ে বেরিয়ে আসতেই উপমা রিয়াজুর রহমানকে বলল স্যার আপনি বিশ্রাম নিন আমি আজ আসি রিয়াজুর রহমান আর কিছু বললেন না উপমা বের হতে তিনি বাঁকা এসে বললেন এইভাবে একটু একটু যদি তার যত্ন পাওয়া যায় তাহলে পুরো হাতটা ঝাঁঝরা হয়ে গেলেও আপত্তি নেই নিয়াজ হোসেন বিরক্তির সুরে পড়লেন আম্মাকে এখনো কিছুই বলিনি তুই এখন আল্লাহর ওয়াস্তে আল্লাহ আল্লাহ কর ওকে দেখেছিস এবার চুপচাপ ঘুমা ঘুমবই তো এখন তো শান্তির ঘুম ঘুমাবো একদিন পর আহনাবকে হাসপাতাল থেকে বাসায় আনা হলো বাসায় আনার পর থেকেই অরুণীকে আহনাবের পিছু লেগেই আছে রাতে সবাই আহনাবের ঘর থেকে বেরিয়ে যেতেই অরুণিকা স্যুপ নিয়ে রুমে ঢুকলো আহনাব তাকে দেখেই বলল আবার কেন এসেছ আমি এখন ঘুমাবো অরুণিকা মুখ পাকিয়ে রুমে ঢুকে আহনবের মুখোমুখি বসে স্যুপের বাটিটা রেখে বলল আমি নিচাতে বানিয়েছি খেয়ে নাও খাব না কেন এত রাতে কেউ স্যুপ খায় না খেলে বানিয়েছি কেন এত কষ্ট করে বানিয়েছি খাবে না মানে খাবে আহনাব স্যুপের বাটিটার দিকে তাকিয়ে বলল হাত নাড়াতে ইচ্ছে করছে না হাত ব্যথা করছে অরুণিকা মুখ বাকিয়ে বলল সোজা বললেই পারো খাইয়া তা ওরু তোমার হাতে খেতে ইচ্ছে করছে আহনাব দাঁতে দাঁত চেপে বলল খাব না আমি যাও এখন অরুণিকা ছুপের বাড়িটা হাতে নিয়ে তাড়াতাড়ি আহনাবের মুখের সামনে চামচ ধরলো আহনাব মনে মনে খুশি হলেও মুখে বিরক্তির ভাব রেখে স্যুপ খেতে লাগলো কিছুক্ষণ পর আহনাব জিজ্ঞেস করলো তুমি কীভাবে জানলে আমি ওখানে গিয়েছি অরুণিকা এদিক ওদিক তাকিয়ে আহনাবের একদম কাছে চলে এলো আহনাব অরুণিকার কাণ্ডে একদম ভেবাচাকা খেয়ে গেল সে অবাক হয়ে অরুণিকার দিকে তাকিয়ে রইল অরুণিকা আহনাবের কানের কাছে এসে বলল শোনো বলছি আহনাব কানে হাত দিয়ে বলল অরু কানের কাছে এসে কেন বলছো এমনিতেই বলো অরুণিকা আহনাবের মুখে হাত রেখে বলল আস্তে সিক্রেট কথা কি মাইক নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো আহনাব অরুণিকার চোখের দিকে তাকিয়ে রইল আহনাব অরুণিকার চোখের দিকে তাকিয়ে রইল এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছিল অরুণিকাকে কাছে টেনে নিতে তাকে নিজের সাথে জড়িয়ে রাখতে আহনাব ঘোরের মধ্যে অরুণিকার কালে হাত রাখার আগে থমকে গেল হঠাৎ তার অরুণিকার বলা কথাটি মনে পড়ে গেল আমাকে স্পর্শ করার লোক চড়ে বসেছে তাই তো আমাকে বিয়ে করতে চাইছ অরুণিকার বলা এই বাক্যটি মনে পড়তে আহনাব হাত গুটিয়ে নিল অরুণীকে আহনাফের কাছে এসে ফিস করে বলল। তুমি বাসা থেকে বের হওয়ার পরই আরমান মামা কাকে যেন ফোন করে বলল ওই জায়গায় যেতে আর উনি তোমাকে খুব ফলো করে জানো উনি ইমানকে বলেছে আমি ওকে পছন্দ করি তুমি তো ওই দিন আমার সাথে রাগ করেছ আমার কথা শুনতেই চাওনি আমি সেদিন ইমানের সাথে এমনি এমনি দেখা করতে যাইনি এটা জিজ্ঞেস করতে গিয়েছিলাম ও কিভাবে জানলো আমি ওকে পছন্দ করি আর ও কি বললো জানো এইসব নাকি আরবান মামা ওকে বলেছে অরুণিকা কোমরে হাত দিয়ে বলল কেমন লাগে বলো তো আহনাব আমার নাকি লজ্জা লেগেছিল ও এখন সব জেনে গেছে আমি ওকে বিয়ে করার জন্য তোমার সাথে ঝগড়া করেছি এইসবও জেনে গেছে আহনাব চুপ করে রইল অরুণিকা আবার বলল জানো ইমানও আমাকে ভালোবাসে আহনাব এবার বলল ভালোই তো শেষমেশ তুমি তোমার ভালো লাগার মানুষের ভালো লাগা হতে পারলে কিন্তু এটা শুধু ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমি আর বেশি কিছু হতে দেবো না এখন যাও এখান থেকে অরুণিকা চুপচাপ আহনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল পুরোটাই তো শুনলে থাক আমি আর বলবই না অরুণীকে উঠে চলে যেতেই আহনাব আরবকে ফোন করে নিচে নামতে বলল আরব আহনাফের ঘরে এলে সে অরুণিকার কথা বলা কথাগুলো আরবকে বলল তারা এবার ভালোভাবে বুঝতে পারছে আরবান তালুকদার রহমতুল্লার সাথে জড়িত আছেন কারণ রহমতুল্লাহকে জেলে নিয়ে যাওয়ার পর থেকে তাকে খুব চিন্তিত দেখাচ্ছে রহমতুল্লাহকে একবার রিমান্ডে নেওয়া হয়েছিল কিন্তু তিনি পুত্র শোকে কাঁদছেন কিছুই স্বীকার করছেন না তবে তিনি শোক কাটিয়ে উঠে যেসব বলবেন এটা নিয়ে সবাই নিশ্চিত আছে তাই হয়তো আরবান তালুকদারের ছটফটানি বেড়ে যাচ্ছে কয়েক সপ্তাহ পর আহনাব আর অরুণিকার আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজনের কথাবার্তা চলতে লাগলো ঘরোয়া পরিবেশে মেহেদি অনুষ্ঠান শেষ করে খুব তোড়জোড় করে আহনাব তার বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিল বিয়ে নিয়ে অরুণিকারও যথেষ্ট আগ্রহ ছিল তাই সে অরুণিকার পছন্দ মতো সব কিছু সাজানোর পরিকল্পনা করছে আহনাব অরুণিকাকে নিয়ে আজ বিয়ের শপিংয়ে যাবে তাই সে অরুণিকাকে নেওয়ার জন্য তার রুমে আসতে দেখলো রুমের দরজা খোলা রুমে ঢুকে অরুণিকাকে খুঁজতে টেবিলে থাকা অরুণিকার ফোনটি বেঁচে উঠল ফোনের স্ক্রিনে ইমান নামটি দেখে আহনাব থমকে গেল ইমান অরুণিকাকে এখনও ফোন দেয় কিন্তু কেন আহনাব চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণিকা ইমানের ফোন দেখে দরজা আটকে দিল অরুণিকাকে দরজা আটকে দিতে দেখে আহনাবের রাগ উঠে গেল সে হনহনি নিচে নেমে তার রুমে ঢুকে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল এইদিকে অরুণিকা ফোন ধরতে ওপাশ থেকে ইমান বলল আমি বলেছিলাম না তোমার কথা রাখবো কী করেছেন এখন আমি আরবান তালুকদারের সব তথ্য বের করে নিয়েছি ওনার ছেলেরা ওনাকে ঘর থেকে বের করে দেয়নি ওরা তো দেশেই থাকে না তিনি নিজেই বছরের শুরুতে দেশে এসেছিলেন আগে কোথায় ছিলেন আমেরিকাতে এতটুকুই কেন কম কিছু জানালাম হ্যাঁ এইসব তথ্য তো আরবি বের করেছে আমি ওদের ল্যাপটপে দেখেছি এসব আগে থেকেই সংগ্রহ ছিল আচ্ছা তুমি ওনার সম্পর্কে কেন জানতে চাইছো কারণ আমার মনে হচ্ছে উনি আমার আর রাহানাপের ক্ষতি করতে চান ইমানে একটু চিন্তিত কণ্ঠে বলল। আচ্ছা আমি আরেকটা সূত্র পেয়েছি হয়তো ওই সূত্র ধরে এগুলো কুল হতে পারে কালকে আমার সাথে একবার দেখা করবে কোথায় খুলসি টাওয়ারের সামনে দেখো আমি ওখানে আসব।